আমি প্রেমিক রক সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা টানতে থাকো তুমি কি চুম্বক ধক ধক না ধক ধক না ধক ধক না হৃদয় আমার পটি মাছ তুমি আমার বক ধক ধক না তুমি পূর্ণিমারি চান আমি প্রেমিক রক ঝলমল 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 জি ভাইয়া ভাইয়া শুটিং স্টার্ট করেছো? জি ভাইয়া শুরু করে দিছি। যেই শট চলতেছে আর নায়িকা যে এক্সপ্রেশন দিতেছে, স্ক্রিন তো ফাইটা যাবো, উড়ে যাবো ভাই। স্ক্রিন ফাটানোর কোনো দরকার নাই, আর উড়বে কেন? তুমি পাখি নাকি? শুটিং অফ করে দাও। কেন ভাই, আমরা তো এখন গানের মাঝখানে আছি। শুরুতে আছো না মাঝখানে আছো আমি কিছুই জানতে চাইনি, তোমাকে অফ করতে বলেছি, অফ ব্যাক আপ। ঠিক আছে ভাই, আপনি বললে তো শুটিং অফ করতেই হবে, কিন্তু কারণটা কি জানতে পারি ভাইয়া? ও তো একটা স্টুপিড, আমি কোনো স্টুপিড নিয়ে কাজ করি না। ভাই আপনি কার কথা বলতেছেন? তুমি যাকে নায়িকা হিসেবে কাস্টিং করেছো। ও তাজিয়া, ভাইয়া ও তো খুবই ভালো মেয়ে। তোমার ভালো দিয়ে আমি কি করব? প্রোডিউসার তুমি নাকি আমি? ভাইয়া আপনি। ভাইয়া ও কি কোনো বেয়াদবি করছে? ইয়েস, আমি যদি প্রোডিউসার হই, তুমি ওই মেয়েকে নিয়ে আমার অফিসে, আমি তোমার সামনে ওই মেয়েকে বললাম না, আমার সাথে যোগাযোগ রেখো। জি ভাই বলছিলেন। সে তো কন্ট্যাক্ট করেই নি, আমি তার ফেসবুকে ইমোতে ভাইবারে অসংখ্যবার নক করেছি, সে একটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করেনি। আর সে আজ সরাসরি শুটিংয়ে চলে গেল। Is that much easy, Jess Mamun? জি না ভাইয়া, হইতে পারে না। কিন্তু ভাইয়া, আমি যদি এখন শুটিংটা অফ করি, আপনার তো অনেক লস হয়ে যাবে। লস কার হবে, তোমার না আমার? ভাইয়া আপনার। কিন্তু ভাইয়া, এখন যদি নায়িকা চেঞ্জ করতে হয়, হঠাৎ করে নায়িকা কোথায় পাবো? আর শামিম ভাইয়েরও তো শিডিউল পাওয়া যাবে না। আমি অলরেডি একজন নায়িকা দেখেছি, তুমি এখন আমার অফিসে আসো, আমরা বসে কথা বলি। জি ভাই, রাখলাম। মামা কি স্যার, একটু সমস্যা হয়ে গেছে। আরে কি সমস্যাটা সেটা বোধহয় বল। শুটিং প্যাক আপ করতে হবে। কেন? ওই তো একটু সমস্যা হয়ে গেছে, মানে মামুন তোমাদের প্রবলেমটা কি বলো তো দেখি। মামা তুমি একটু ভাইরে বুঝায় বলো না। তুই আমার বুঝায় কইছস, আমি কি কমু, তুই কো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝায় বলতেছি। ভাই একটু সমস্যা হয়ে গেছে, প্রোডিউসার সংক্রান্ত একটু সমস্যা হয়েছে। প্রোডিউসার সংক্রান্ত? তোমার প্রোডিউসার শর্ট দিচ্ছেন, আমি শর্ট দিচ্ছি। ভাই আপনি দিতেছেন, চলো সিন করি। ভাই ওনার কথা অমান্য করে যদি শুটিং করি তাহলে টাকা দিব কি? আচ্ছা মামুন তুমি আমাকে ক্লিয়ার করো, তুমি কি প্রজেক্টটা ক্যান্সেল করছো নাকি আজকের দিনটা প্যাক আপ করছো? ভাই প্রজেক্ট ঠিক থাকতেছে, শুধুমাত্র আজকের দিনটা প্যাক আপ হইতেছে। তা আজকে যে লেফট ওভার হচ্ছে এটা কীভাবে ম্যানেজ করবা? ভাই লেফট ওভারের সিনগুলো আমি পরে ম্যানেজ করে নিব, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। ওকে আমি গেলাম। মামা তুমি সবার একটু বলে দাও না প্যাক আপ। বসো বসো, কুল কুল। থ্যাংক ইউ ভাই। লাঞ্চ করেছো? জি না ভাই। কিছু খাবে আনাবো? জি না ভাই। আচ্ছা আমি বুঝতে পারছি তুমি অনেক টেনশনে আছো। ভাই আমি তো আমার কারণে টেনশনে নাই, শামিম ভাইয়ের কারণে টেনশনে আছি। গত 6 মাস তার পিছনে দৌড়ে আমি শিডিউল নিছি ভাই, সে যে ইউনিটে যাইতো সেই ইউনিটে আমি 8 মতো তার পিছনে বসে থাকতাম ভাই, পায়ে ধরে ডেট নিছি। আজকে শুটিং প্যাক আপ করছি ভাই, কালকেও যদি শুটিং না করতে পারি তার ডেট আমি পামু ভাই, সে আমার আর ডেট দিব? নো টেনশন, আমি অলরেডি একজন নায়িকাকে সিলেক্ট করেছি, তুমি এই মেয়ের সাথে যোগাযোগ করবে, তাকে রাজি করাবে, যদি তাকে রাজি করাতে পারো কালকে থেকেই শুটিংয়ে যাবে, আর যদি না পারো তাহলে আমার কিছুই করার নেই, প্রজেক্ট ক্যান্সেল। ভাই কে নায়িকা, আমি কি তারে চিনি? তোমার চিনবার কথা না, আমিও চিনতাম না, আমি আজকেই তাকে আবিষ্কার করেছি। নাম কি ভাই? নাম হচ্ছে মনিকা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল? ভাই 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 ভাই, আপনার ছোট ভাই হিসেবে আপনার একটা কথা বলি, ফেসবুকে যত অ্যাঞ্জেল ম্যাঞ্জেল দেখবেন সব ফেক, সব ভুয়া। ফেসবুকটা অ্যাঞ্জেল আর ভ্যানগাড়িওয়ালাতে ভরে গেছে ভাই। জেস মামুন। জি ভাই। তোমার কি ধারণা
ফেক আর রিয়েল আমি বুঝি না, না বুঝে এই প্রফেশনে আসছি। আমি তার প্রোফাইলে গিয়েছি, চেক করেছি, সব কিছু দেখে আমার মনে হয়েছে শি ইজ রিয়েল। লিসেন। জি ভাই। এমনও তো হতে পারে তার বাবা মার দেওয়ার নাম ছিল মনিকা বেগম মনি, সে ক্যাপিটাল সিটিতে এসে হয়তো মনে করেছে নামটা যথেষ্ট স্মার্ট নয়, হঠাৎ করে সে অ্যাঞ্জেল হয়ে গেল। What's wrong with that? I love angels. আমার তো কোনো সমস্যা নাই। জি ভাই, তাহলে আমারও কোনো সমস্যা নেই। ভাই, ছবিটা কি একটু দেখতে পারি? অবশ্যই দেখতে পারো। Just a minute. ভাই, মেয়ে তো খুবই সাহসী, হাফ প্যান্ট পরে ছবি তুলছে, দেখেন। জিএস মামুন, আমি সিলেক্ট করেছি। নেন ভাই, লিঙ্কটা আমার দেন। তুমি অনলাইনে আছো? জি না ভাই, অনলাইনে নাই। সমস্যা নেই ভাই, আপনি লিঙ্কটা দেন। সামনে আমার এক বন্ধুর অফিস আছে, ওইখানে যাই, আমি ওয়াইফাই কানেকশন নিয়ে তারপর দেখে নিব। ওকে, ঠিক আছে। ওকে, সেন্ড আউট, তুমি দেখে নিও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আমি গেলাম তাহলে। ঠিক আছে, যাও। এখানে যদি আমরা রেস্টুরেন্ট বানাই তো প্লেট কনের থেকে পাবো, খাবার কনের থেকে নিয়ে আসবো, খরচ তো সেম হবে, টাকা সেম লাগবে না। সেই বুদ্ধি আছে, প্রত্যেকটা টেবিলে গ্লাস দিয়ে দেবে, ঠিক আছে, আর গ্লাসের মধ্যে একটা করে টিস্যু দিয়ে দেবে। একটা টেবিলে হিরো হিরোইন বসবো, দুইজনে প্রেম করতে থাকবো, প্রেম করতে থাকবো, প্রেম করতে থাকবো। একটা পর্যায়ে এসা হিরো খাবারের অর্ডার করবো কিন্তু খাবার আসবো না। ভাই, অর্ডারই যদি দেয় তাহলে খাবার কিসের জন্য আসবে না? কারণ তার আগেই সিন শেষ। কোন ব্যাপারই না, আমি হলাম টিওপি, আমি যা বলবো তাই হবে। ডিরেক্টর আগে আমার শিডিউল নেয়, তারপর নায়ক নায়িকার শিডিউল নেয়, বুঝতে পারছো? মুই কিছু খালি বোতল এনে টয়ে রাখছিলাম, এর মধ্যে সারা পানি ঢুকাইয়া তার সামনে দিয়া পটাস করে ভুলে দিল ইনটেক বোতল। Just a minute. It's important call করে নেই। আচ্ছা শোন,
भैया जी भैया जी भाई बोलें কেমন আছেন আপনি আমি কেমন আছি সেটা তুমি বলবে শুটিং স্টার্ট করেছো ভাই শুটিং তো এখনো শুরু করতে পারিনি হোয়াট এখনো শুটিং শুরু করতে পারোনি আবার জানতে চাচ্ছ আমি কেমন আছি স্টুপিড এখন 12টা বাজে শুটিং শুরু হয়নি কেন ভাই আমার তো কিছু করার নাই সমস্যা তো করছে আপনার নায়িকা আমার নায়িকা মানে ভাই এই জন্য আমি আপনারা বলছিলাম ফেসবুকে ছবি দেখে কারো কাস্টিং করেন না এই প্রজন্ম পিকুলিয়ার প্রজন্ম ভাই এক লোকে সবকিছু করতে চায় অ্যাক্টিং দাও করতে চায় কিন্তু কোনো কমিটমেন্ট নাই জেস মামুন জি ভাই লিসেন আমাকে জ্ঞান দিবে না তোমার কারেন্ট সিচুয়েশনটা কি সেটা বলো ওই তো ভাই এক ঘন্টা ধরে আমি নায়িকারে ফোন দিতেছি সে আমারে বলতেছে 5 মিনিটের মধ্যে ঢুকবো তার 5 মিনিটই এখনো শেষ হইতেছে না তোমার হিরো আসছে ভাই আমার হিরো বলতেছেন কেন উনি তো টিআরপি হিরো উনারে না নিলে চ্যানেল তো আপনার নাটকই কিনবো না ঠিক আছে বুঝলাম তোমাদের সেই রাবিশ টিআরপি হিরো আসছে উনি নাকি দুটোর আগে শুটিং এই আসেন না ভাই ভোরবেলা সবকিছু ফালায় আগে আমি হিরোর বাসায় গেছি তারে ঘুম থেকে তুলছি দাঁত ব্রাশ করাইছি তারপরে নাস্তা করাইছি নাস্তা করানোর সময় কায়দা করে আমি হিরোইনের ছবিটা তারে দেখাইছি ছবি দেখে সে বলে এই মেয়ের সে চিনেই না তার সাথে সে অভিনয় করবে না বলে সে বিছানায় আবার শুয়ে পড়ছে ভাই তাই নাকি অনেক কষ্ট কইরা পা ধইরা তাই না আমি তার বিছানা থেকে নামাইছি এই রকম একজন সুপার ডুপার হিরো তার আমি সকাল 9টার মধ্যে সেটে হাজির করলাম ভাই আরে এই মেয়ে তুই কে তোর পাবলিক চিনে তুই হিরো আর ডিরেক্টর আগে সেটে এসে বসে থাকবি না ভাই বলেন তো এটা কোন কথা শোনো তোমার এসব আমি শুনতে চাই না ম্যানেজ করো শুধু ডিরেক্টর হয়ে ফিল্ডে কিছুই করতে পারবে না তোমাকে ম্যানেজার হতে হবে তোমরা তো বলো এটা ডিরেক্টরস মিডিয়া ভুল এটা প্রোডিউসারস মিডিয়া একজন ম্যানেজার সেটা ইমপ্লিমেন্ট করে ক্লিয়ার জি ভাই আমি ম্যানেজার ম্যানেজ করতেছি দ্যাটস গুড সব কিছু ম্যানেজ করো ঠিকঠাক কাজ করো নায়িকাকে আবার ফোন দাও শুটিং স্টার্ট করো থ্যাংক ইউ ভাই আপনি যে ভাই নায়িকা চলে আসছে আমি আপনার পরে ফোন দিতেছি হ্যাঁ ঠিক আছে রাখো মনিকা আসছো নামো নামো তুমি কি সদর কাটির কুলি যাত্রীকে টেনে হিচ্ছে নামাবে আন্টি আমার নাম জিএস মামু এই নাটকের ডিরেক্টর তাহলে সুন্দর করে বলো ম্যাডাম নামে সরি আন্টি ম্যাডাম নামে থ্যাংক ইউ 12টা দিয়ে দেন কিসের ভাড়া আন্টি আমরা কি তোমার মাথায় চড়ে এসেছি জি না কিসে চড়ে এসেছি সিএনজিতে সিএনজির ভাড়াটা দিয়ে দেন ও ভাই কত ভাড়া হয়েছে 300 টাকা 300 টাকা আন্টি এই মুহূর্তে আমার পকেটে টাকা নাই আজকের ভাড়াটা আপনি দিয়ে দেন প্লিজ নো প্রবলেম ও ভাই যেখান থেকে আমাদেরকে নিয়ে এসেছেন সেখানে নিয়ে যান বাসায় স্টিলের আলমারিতে টাকা আছে আমি দিয়ে দিব আন্টি 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 আমি ভাড়ার ব্যবস্থা করতেছি বুলেট এই বুলেট জি ভাই ভাই সিএনজি ভাড়া দে ভাই আপনি মরে যে বাজেট দিতেন এই বাজেটের মধ্যে তো সিএনজি ভাড়া নাই থাকলে আছে না থাকলে নাই তোর আমি ভাড়া দিতে বলছি তুই ভাড়া দে পরে আমি আমার পকেট থেকে তোর টাকা দিয়ে দেব দে আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনার পকেট দিয়ে মরে দেন তাহলে আমি ব্যবস্থা করতে আছি আচ্ছা ভাড়া কত 300 300 এই লোক আন্টি নামেন আসেন আসেন সুটকেসগুলো কি আমাদের কাঁধে করে নিয়ে যাব জি না আমি ব্যবস্থা করতেছি বুলেট এই বুলেট জি ভাই সুটকেসগুলো নামা জি ভাই আন্টি চলে চলে না না সাবধান খুব সাবধানে নামাবে একটু যাতে ক্যারেজ না পড়ে এগুলি কিন্তু আমরা থাইল্যান্ড থেকে এনেছি মনিকা আসো আসো চল চল আগে যে শুটিং ইউনিটে আমি ছিলাম সেই জায়গায় কিন্তু প্রোডাকশন ম্যানেজার মাইরে তারপর আমি বের হইছি আমার যে রাগ রাগ তো এখনো তুই দেখিস নি একদম খায় ফালবানি তুই আদবি করলি বুঝতে পেরেছিস মনিকা দুপুরা সকালের মাঝখানে তোমরা যে কাবারটা কাপ এটা যেন কি না ব্রাঞ্চ আমরা এখন ব্রাঞ্চ কাব কি রে ফিসফিস করতেছস কেন ভাই আমাকে ক্যামেরাম্যান আছে না ভাই মিজান মামা ভাই আস্তে শুনি ফেলবি তো আরে কি করছ সেটা বল ভাই আমাকে শুটিং এ
নতুন একটা মায়া আসে না ভাই হচ্ছে কি আমি প্রফেসর জন্য কোনা রুমে ঢুকিছি ঢোকার পর আমার কারেন্ট মাইরে দিয়েছে ভাই আম্মু শুনার দিন তো সেই হচ্ছে খবর তুই কা এই জন্য গরিব পার্টি শুটিং আমি সিঁদুর দিই না ডিরেক্টর আসতে কি পিজা খাওয়ার জন্য একটু পর হয়ে গেছে আমি তোকে শুটিং শেষ করে পিজা খাবো যাও আমি তোর টাকা পিজা খাই না ডিরেক্টর তোমার নায়িকা অ্যাক্টিং জানে জি ভাই খুব ভালো অ্যাক্টিং জানে আমি নিজে দেখছি ভাই টিকটকে তো খুবই হিট টিকটকে দেখে তুমি নায়িকা নিছো ভাই আমি নেই নেই প্রোডিউসার নিছে আমার কাস্টিং তো আপনি মেকআপ টাচ মি রিতা